দর্শক ছিলেন আমাদের সঙ্গে ফোনে। দর্শক, জি2জি প্রক্রিয়া যখন সরকার লোক নেওয়া শুরু করবে বা সৌদি আরব সরকার যখন ঘোষণা করবে, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপনি পত্রিকাগুলোতে চোখ রাখুন, মিডিয়াতে চোখ রাখুন, আপনারা সেরকম বিজ্ঞপ্তি আসলে রেজিস্ট্রেশনের জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করে এসে এরপরে দেশের বাইরে যাওয়ার বা সৌদি আরব যাওয়ার প্রক্রিয়াটা আপনারা শুরু করতে পারেন। একদম ছোট করে বলবেন যে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, ওখানে আমরা দেখি যে অনেক বাংলাদেশিরা অনেক রকম মানে নেগেটিভ কিছু ইমপ্রেশন চলে আসে, সেই কারণগুলো কি আর মিডিয়াতে কেন বাংলাদেশিদেরটাই বেশি ফলো করে প্রচার করা হয়? জি, ওইখানে মিডিয়াতে আমাদের কিছু দেশের যারা যারা আরবি লিখতে পারদর্শী বা আরবি বলতে পারদর্শী, ওইসব দেশে যারা ওদের ওদের জনশক্তি ওইখানে আছেন, আমাদের সাথে জনশক্তির প্রতিযোগিতায় ওরা প্রতিযোগিতায় আছেন, তাদের তাদের যারা ওইখানে মিডিয়াতে কাজ করেন তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন, আমাদের বিরুদ্ধে একটু বাড়িয়ে বলেন, আমাদের নামগুলো খুব সুচারুভাবে আমাদের একদম ইয়ে করে বাংলাদেশি হিসেবে উল্লেখ করে বলেন, আর ওদেরগুলো ওরা ওভাবে উল্লেখ করে না, হয়তো এশিয়া অথবা মধ্যপ্রাচ্য কিংবা অন্যান্য ভাবে বলেন। কিন্তু ইদানিং আবার আমাদের যে ইমেজটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমরা সৌদি আরবস্থ ফেনী প্রবাসী সরি সৌদি সাংবাদিক ফোরাম প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের এম্বাসিতে গিয়েছি। এম্বাসিতে যাওয়ার পরে ওইখানে আমরা ওনাদেরকে আবেদন করেছি যে আমাদের একটা ফ্রেশ উইং যেটা ওটা খোলার জন্য, তো ওখানে আশ্বস্ত করা হয়েছে এবং নিশ্চয়ই ভালো কোনো এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি একটা ফলাফল পাওয়া যাবে এবং আমরা আমাদের ইমেজ আপনার কাছ থেকে একদম এক কথা জানতে যাবো যে আপনারা যে দেশে ফেরত আসবেন, আপনাদের কাছে সেরকম কোনো পুঁজি নাই, তো সেই ক্ষেত্রে আপনাদের সরকারের কাছে কি ধরনের দাবি দেওয়া আছে, মানে যারা আপনারা প্রবাসে থাকেন? আমি আমরা আরটিভি একটা দর্শক ফোরাম করছিলাম, ওখানে বিভিন্ন ধরনের মতামত আমরা তুলে যে সবারই মত, আমাদের প্রবাসী যারা আছে শুধু সৌদি আরব না সারা বিশ্বে যারা আছে প্রবাসী বাংলাদেশ, তারা দেশে আসলে দেখা গেছে 20 বছর বা 25 বছর বিদেশ করে দেশে এসে মানে কোনো আর কোনো আয় রোজিক বা ইনকাম বা সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের প্রবাসীদের জন্য সরকারের কাছে আমরা একটা দাবি জানাই, আমাদের একটা পলিসি জীবন বিমা, যে আমরা বিদেশ শেষ করে এসে তেমন একটা ইনকাম সরকার থেকে একটা সুযোগ সুবিধা পাই, এই ধরনের আর কি সরকারের কাছে আমাদের আবেদন। আমাদেরও প্রত্যাশা থাকবে আপনাদের এই আবেদনগুলো সরকারের কাছে পৌঁছবে এবং তারা নিশ্চয়ই এই ধরনের পদক্ষেপ নেবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আরটিভি দর্শক সবাইকে ধন্যবাদ যারা এখানে দেখছেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন স্টার গ্রুপ সীমানা পেরি অনুষ্ঠান। আমাদেরকে আপনার মতামত বা তথ্য জানাতে ইমেল করুন এই ঠিকানায় সীমানা পেরি @rtvbd.tv। আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।